হ্যালো ভিউয়ার্স রিয়াঙ্কাশ গ্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের জিওগ্রাফি ক্লাসে আমি ইন্ডিয়ান রিভার সিস্টেম সম্পর্কে আলোচনা করবো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রায়ই এই চ্যাপ্টার থেকে এক বা একাধিক প্রশ্ন আসে কাজে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে ইন্ডিয়ান রিভার সিস্টেম সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে যে রিভার সিস্টেম কী কী নিয়ে গঠিত এবং এর গুরুত্ব কী কী একটি রিভার সিস্টেম মূলত নদ নদী এবং নদ নদী ছাড়াও ভূমির পৃষ্ঠদেশের বিভিন্ন হ্রদ সেটা প্রাকৃতিক হোক বা মনুষ্য সৃষ্ট হোক বিভিন্ন জলাশয় খাল বিল ইত্যাদি নিয়ে সামগ্রিকভাবে একটি রিভার সিস্টেম গঠিত হয় আর মানব জীবনে একটি রিভার সিস্টেমের গুরুত্ব অপরিসীম বিভিন্ন ক্ষেত্রে যেমন কৃষি শিল্প পরিবহন মৎস্যক্ষেত্র গৃহস্থলীর কাজে পানীয় হিসেবে জলের সঞ্চয়ে জলচক্রে বিভিন্ন ক্ষেত্রে এর অবদান অপরিসীম এবার আমি ইন্ডিয়ান রিভার সিস্টেম সম্পর্কে বলবো অরিজিনের দিক থেকে বিচার করলে ভারতীয় নট নদীকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে হিমালয়ান রিভার সিস্টেম আর অপরটি হল পেনিনসুলার রিভার সিস্টেম হিমালয়ান রিভার সিস্টেম মূলত গঙ্গা সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদী এবং তাদের উপনদী সমূহকে নিয়ে গঠিত এবং অপরদিকে পেনিনসুলার রিভার বলতে মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরি, নর্মদা তাপি ইত্যাদি বিভিন্ন নদী এবং তাদের উপনদী সমূহকে নিয়ে গঠিত আজ আমি হিমালয়ান রিভার সিস্টেম সম্পর্কে ডিটেলস আলোচনা করব অর্থাৎ নদীগুলির উৎস গতিপথ পতনস্থল ইত্যাদি বলবো এবং এর সাথে সাথে বিভিন্ন নদীর ওপর গড়ে ওঠা মাল্টিপারপাস প্রজেক্ট সম্পর্কেও বলবো। আমি আগেই বলেছি হিমালয়ান রিভার সিস্টেম গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র প্রভৃতি নদী এবং তাদের উপনদী এবং শাখা নদীর সমন্বয় গঠিত প্রথমে আমরা গঙ্গা নদী সম্পর্কে দেখেনি। গঙ্গোত্রী হিমবয়ের গোমুখ গোয়া থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে উৎপত্তিস্থলে গঙ্গা নদী ভাগীরথী নামে পরিচিত এবং উৎপত্তিস্থল থেকে ভাগীরথী গভীর গিরিখাত সৃষ্টি করে দক্ষিণে প্রবাহিত হয়ে দেবপ্রয়াগের কাছে অলোকানন্দা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং ভাগীরথী এবং অলোকানন্দার মিলিত প্রবাহ দেবপ্রয়াগের পর থেকে গঙ্গা নামে পরিচিত হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার গতিপথ মধ্যগতির অন্তর্গত এই অংশে অসংখ্য উপনদী গঙ্গার সঙ্গে মিশেছে গঙ্গার বাম তীরের প্রধান উপনদীগুলি হল গোমতি ঘরঘরা গণ্ডক কোশী বুড়ি রামগঙ্গা এবং ডান তীরের উপনদীগুলি হল যমুনা ও সোন যমুনা হল গঙ্গার প্রধান উপনদী রাজমহল পাহাড় থেকে মোহনা পর্যন্ত গঙ্গার নিম্নগতির অন্তর্গত রাজমহল পাহাড় থেকে গঙ্গা দক্ষিণমুখী হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে ভগবান গোলায় পদ্মা ও ভাগীরথী এই দুটি শাখায় ভাগ হয়ে গিয়েছে এবং মোহনার কাছে গঙ্গা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সৃষ্টি করেছে গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য দু কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে পাঁচশো কিলোমিটার অতিক্রম করেছে কাজেই এটি পশ্চিমবঙ্গের লংগেস্ট রিভার অর্থাৎ দীর্ঘতম নদী যা ভাগীরথী হুগলি নামে পরিচিত আর গঙ্গা নদীর গতিপথের মধ্যে সব থেকে বেশি প্রবাহ হয়েছে ইউপিতে যা এগারোশো চল্লিশ কিলোমিটার এবং গঙ্গা নদীর পতনস্থল বে অব বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে গঙ্গা নদী পতিত হয়েছে এবার গঙ্গার বিভিন্ন উপনদীগুলি দেখে নিই প্রথমে আসে যমুনা যমুনা নদী গঙ্গার প্রধান উপনদী যমুনত্রী হিমবাহ থেকে এই নদী উৎপত্তি লাভ করেছে এই নদীর প্রধান উপনদীগুলি হল চম্বল বেতোয়া হিন্দু কেন ইত্যাদি নেক্সট চম্বল নদী চম্বল নদী মধ্যপ্রদেশের বিন্ধু রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে নেক্সট রামগঙ্গা নদী রামগঙ্গা নদী নিম্ন হিমালয়ের তিন মিটার উচ্চতায় নৈনিতালের কাছ থেকে উৎপত্তি লাভ করেছে নেক্সট ঘঘরা নদী ঘঘরা নদী মানসরোবরের দক্ষিণে গুড়লা মানধাতা পিক থেকে উৎপত্তি লাভ করেছে নেক্সট গণ্ডক নদী গণ্ডক নদী তিব্বত নেপালের বর্ডারে সাত হাজার ছশো কুড়ি মিটার এলিভেশনে উৎপত্তি লাভ করেছে এবং এর পরবর্তী নদী হিসেবে কোশি নদী কোশি নদী সিকিম নেপাল এবং তিব্বত হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে এ প্রসঙ্গে বলে রাখি কোশি নদী সপ্তকোশি নামেও পরিচিত নেক্সট আছে দামোদর দামোদরের দৈর্ঘ্য পাঁচশো একচল্লিশ কিলোমিটার এবং ছোটনাগপুর মালভূমির প্রায় তেরোশো ছেষট্টি মিটার এলিভেশনে দামোদর নদের উৎপত্তি হয়েছে এর উপনদী হলো কোনার বারাক ইত্যাদি একসময় এই নদীকে বাংলার দুঃখ বলা হতো এবার গঙ্গা রিভার সিস্টেমের মাল্টিপারপাস প্রোজেক্ট প্রজেক্ট সম্পর্কে আলোচনা করব প্রথমেই আছে দামোদর এবং দামোদরের ওপর যে প্রজেক্টটি অন্তর্গত সেটি হচ্ছে ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন এটি পাওয়ার ইরিগেশন এবং ফ্লাড কন্ট্রোল এই তিন প্রকার কাজের ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ এবং যেসব রাজ্যগুলি এর দ্বারা উপকৃত হয় সেগুলি হলো মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল নেক্সট গন্ডক নদীর ওপর আছে গণ্ডক প্রজেক্ট এটি পাওয়ার এবং ইরিগেশন এই দু প্রকার কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ এর দ্বারা যেসব স্টেটগুলি উপকৃত হয় সেগুলি হলো বিহার উত্তরপ্রদেশ নেপাল ইত্যাদি নেক্সট কোশি রিভারের ওপর আছে কোশি প্রজেক্ট চম্বল নদীর ওপর আছে চম্বল প্রজেক্ট দামোদরের ওপরে আছে দুর্গাপুর ব্যারেজ রামগঙ্গার ওপর আছে রামগঙ্গা প্রজেক্ট বেতুয়া নদী তার ওপর আছে মাতাদিল্লা ভাগীরথীর ওপর আছে তেহরি ড্যাম এগুলি হলো গঙ্গা রিভার সিস্টেমের ওপর অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ মাল্টিপারপাস প্রজেক্ট এগুলো থেকে প্রতি বছর পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে তাই এগুলো খুব ভালো করে পড়তে হবে এতক্ষণ গঙ্গা রিভার সিস্টেম সম্পর্কে বললাম এবার ইন্দাস রিভার সিস্টেম সম্পর্কে বলবো ইন্দাস বা সিন্ধু নদী তিব্বতের মানস সরোবরের কাছে পাঁচ মিটার উচ্চতায় কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং উৎপত্তি স্থলে এই নদীর নাম কাবাব উৎসস্থল থেকে এই নদী উত্তর পশ্চিমে প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করেছে এই নদীর মোট দৈর্ঘ্য দু হাজার কিলোমিটার কিন্তু ভারতের প্রবাহপথ সাতশো নয় কিলোমিটার সিন্ধু নদের ডান তীরের উপনদীগুলি হল জাসকার দ্রাস শোক গিলগিট ইত্যাদি এবং বামতীরের উপনদীগুলি হল ঝিলাম চেনাব রাভি বিয়াস সুটলাইজ প্রথমে ঝিলাম নদী সম্পর্কে দেখে নিই ঝিলাম নদী ভেরিনাগের কাছে চার হাজার নশো মিটার উচ্চতা থেকে উৎপত্তি লাভ করেছে এবং ঝিলাম নদীর টোটাল লেংথ সাতশো চব্বিশ কিলোমিটার এর অপর নাম বিতস্তা ঝিলাম নদী কাশ্মীর ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই প্রশ্নটি বহুবার এসছে পরীক্ষায় নেক্সট চেনাব নদী চেনাবের অপর নাম চন্দ্রভাগা এর টোটাল লেংথ এগারোশো আশি কিলোমিটার এবং এটি ভারতে সিন্ধু নদীর দীর্ঘতম উপনদী এই নদীটি হিমাচল প্রদেশের বারালাচা পাশ থেকে উৎপন্ন হয়েছে নেক্সট রাভি রাভির অপর নাম ইরাবতী নদী এবং যার টোটাল লেংথ সাতশো পঁচিশ কিলোমিটার রাভি নদী উৎপন্ন হয়েছে হিমাচল প্রদেশের পাস থেকে নেক্সট বিয়াস অর্থাৎ বিপাশা নদী এর টোটাল লেংথ চারশো কিলোমিটার এটিও হিমাচল প্রদেশের পাস থেকে উৎপন্ন হয়েছে এরপর আসছি সিন্ধু নদের সব থেকে দীর্ঘতম উপনদী যা হল শাটলেজ বা শতদ্রু এর টোটাল লেংথ চোদ্দোশো কিলোমিটার এবং ভারতে এর লেংথ এক হাজার পঞ্চাশ কিলোমিটার এটি তিব্বতের মানসরোবরের কাছে ধর্মরাক্ষস লেক থেকে উৎপন্ন লাভ করেছে এখানে একটা কথা মনে রাখতে হবে সিন্ধুর দীর্ঘতম উপনদী সুটলেজ আর ভারতে সিন্ধুর দীর্ঘতম উপনদী হলো চেনাব পরীক্ষায় এই দুটি প্রশ্ন প্রায়ই আসে কাজেই এর উত্তর গুলিয়ে ফেললে চলবে না এবার আমি সিন্ধু এবং তার বিভিন্ন উপনদীর দোয়াবগুলি সম্পর্কে বলি ইন্দাস এবং ঝিলাম নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় সিন সাগর দোয়াব চেনাব এবং ঝিলামের মধ্যবর্তী স্থানকে বলা হয় চাঁদ দোয়াব রাভি এবং চেনাবের মধ্যবর্তী অঞ্চল হলো রচনা দোয়াব বিয়াস এবং রাভির মধ্যবর্তী স্থান হল দোয়াব বিয়াস এবং সুটলেজের মধ্যবর্তী স্থান হল বিষ্ট দোয়াব ইন্ডাস রিভার সিস্টেমের ওপর যেসব মাল্টিপারপাস পারপাস প্রজেক্টগুলি গড়ে উঠেছে এবার আমি তার নামগুলি বলবো প্রথমে বলি সুটলেজ নদীর ওপর আছে ভাঁকরাঙ্গাল প্রজেক্ট এটি জলবিদ্যুৎ এবং ইরিগেশন উভয় কাজেই লাগে এর দ্বারা উপকৃত রাজ্যগুলি হলো হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থান নেক্সট বিয়াস নদীর ওপর আছে বিয়াস প্রজেক্ট এটিও পাওয়ার এবং ইরিগেশন উভয় কাজেই ব্যবহৃত হয় এবং এর দ্বারা উপকৃত রাজ্যগুলি হল হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান নেক্সট শটলেজ রাভি এবং বিয়াস এই নদীগুলির ওপরে আছে রাজস্থান কানাল প্রজেক্ট এই প্রজেক্টটি মূলত ইরিগেশনের কাজে লাগে এবং এর দ্বারা উপকৃত রাজ্যগুলি হলো পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থান নেক্সট বিয়াস নদীর ওপর অপর একটি প্রজেক্ট হলো মান্ডি প্রজেক্ট এটিও মূলত ইরিগেশনের কাজে লাগে এবং এর দ্বারা উপকৃত রাজ্য হল হিমাচল প্রদেশ নেক্সট রাভি নদীর ওপর প্রজেক্টটি হলো থেইন প্রজেক্ট এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটি ইরিগেশনের কাজে লাগে এবং এর দ্বারা উপকৃত রাজ্য হলো পাঞ্জাব তাহলে আমি ইন্ডাস রিভার সিস্টেমের বিভিন্ন নদী উপনদীর বর্ণনা এবং দোয়াপ এবং মাল্টিপারপাস প্রজেক্ট সম্পর্কে বললাম এবার আমি ব্রহ্মপুত্র সিস্টেমের নদ নদী সম্পর্কে আলোচনা করব ব্রহ্মপুত্র তিব্বতের কৈলাস পর্বতের চিমাংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে তিব্বতের মধ্য দিয়ে সাংপু নামে প্রায় আঠেরোশো কিলোমিটার প্রবাহিত হয়েছে এবং তিব্বত অতিক্রম করে এই নদ অরুণাচল প্রদেশে প্রথমে উত্তর পূর্বে এবং পরে উত্তরে গভীর গিরিখাত সৃষ্টি করে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে শিয়ং এবং দিহং নামে প্রবাহিত হয়েছে এই অংশের প্রধান উপনদী হলো দিবং ও লোহিত অসমে সাদিয়ার পর তা ব্রহ্মপুত্র নাম নিয়ে অসম উপত্যকার মধ্য দিয়ে পশ্চিমে প্রায় সাতশো কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করেছে এবং তারপর দক্ষিণমুখী হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশের নাম যমুনা এই নাম নিয়ে সে পদ্মা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং যমুনা ও পদ্মার মিলিত প্রবাহ মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে এবং ব্রহ্মপুত্র নদেই সৃষ্টি হয়েছে ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি এর মোট দৈর্ঘ্য দু হাজার কিলোমিটার আর ভারতে আটশো পঁচাশি কিলোমিটার প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্রের উপনদী সমূহের মধ্যে সুবর্ণ এবং ধানশিরি খুব গুরুত্বপূর্ণ সুবর্ণ তিব্বত থেকে উৎপন্ন হয়েছে এবং ধানশিরি নাগাল্যান্ড থেকে উৎপন্ন হয়েছে ভিউয়ার্স আজ আমি হিমালয়ান রিভার সিস্টেম সম্পর্কে আলোচনা করলাম এইসব নদীগুলি হিমালয় পর্বত থেকে উৎপন্ন হওয়ায় এগুলি উত্তর ভারতের নদী নামেও পরিচিত এর পরের বার আমি পেনিনসুলার রিভার সিস্টেম অফ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের নদী সমূহ নিয়ে আলোচনা করব। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলাইকনে ক্লিক করে দিন যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় আবার বিভিন্ন টপিক নিয়ে আমি ভিডিও আপলোড করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ